নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে জানাই সবাইকে স্বাগত। আর আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। আর আমাদের এখানে যে এত তাপমাত্রা দিনকে দিন বাড়ছে, আর ভালো লাগছে না, বাড়িতেও থাকতেও ভালো লাগছে না, আর বাইরে কোথাও ঘুরতে মানে যেতেও ভালো লাগছে না, আর বাড়িতে থেকেও যে একটু মাছ মাংস খেতেও ভালো লাগছে না প্রতিদিন। তাই আজকে ভাবলাম একটু টাটকা সবজি বাইরে থেকে নিয়ে এসে একটু সবজি দিয়ে কিছু রান্না করে খাই। সত্যি এত গরমে প্রত্যেক দিন মাছ আর মাংস খেতে ভালো লাগছে না, কি লাগছে ভালো না? ভালো লাগছে না। কালকে আমাদের এখানে তাপমাত্রা ছিল কত? 38 না 40। প্রত্যেক দিন বাড়তে আছে বাড়তে আছে রোদ গরমে। সত্যি মানুষ আর বাইরে কোথাও কাজে কর্মে কোথাও বেরোতে পারছে না। এমনকি এখন বাজে আমাদের এখানে 9টা, এমন মনে হচ্ছে যে পুরো মানে দুপুর 12টা বাজছে, এত তাপমাত্রা বেড়ে গেছে। যাই হোক, হালকা তাপমাত্রার মধ্যেই তাড়াতাড়ি রান্না বান্না করি, কারণ একটু পরে থাকা যাবে না আগুনের পাশে। তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করে আপনাদেরকে উপহার দিই। দুই ভাই বোন মিলে সবজি কাটতে বসে গিয়েছি, আর এই সবজি দিয়ে কী রান্না হবে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সবজির মধ্যে নিয়েছি কলা, করলা, লাল আলু, বেগুন, পটল আর পটল। তা একে একে কেটে নেব। একদম কচি কিছু তো বলো, কিছু বলো, কিছু বলো। এই গরমে মাছ মাংস না খেয়ে টাটকা সবজি এখন খেতে হবে। এটা হচ্ছে লাল আলু, বুঝতে পারলি? এটা খেতে মিষ্টি মিষ্টি। আলু কটা দিবি? আলু তো এখানে আমি লাল আলু দিচ্ছি। এই আলু তো সাদা আলু তো দিতে পারবো না? দাও একটা দাও। কালকে এক কড়াই পুরো ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, গোটা গ্রামের লোককে দেখে নিয়ে আনবো ভাই। আমার কিরম কাটবো? এখানে কাটবো? হ্যাঁ, লম্বা লম্বা করে পিস কর। বাবারে এত শক্ত আলু কিরম? হ্যাঁ, কিন্তু আর শক্ত জানতাম না। সবজি প্রায় কাটা হয়ে গেছে, এবার কেটে নেবো লাল আলু। বাপরে বিশাল শক্ত তো। সবজিগুলো কেটে নিয়েছি, এবার সুন্দরভাবে ধুয়ে নেব। একসঙ্গে সমস্ত সবজি ধুয়ে নেব। গরমে আর কোনো সবজি খুব একটা আর হচ্ছে না, আর সবকটাই গরমের সবজি। পটল, করলা, বেগুন, বেগুন তো অ্যাকচুয়ালি সারা বছরের সবজি। কড়াই চাপি দেবো। শুকনো করে কিছু মশলা ভেজে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, মেথি, 3টে লবঙ্গ, মৌরি, কিছুটা পোস্ত, কালো সরষে,
সর্ষের তেল, কলাই বড়ি গেল ভেজে নেব, অল্প আছেই ভাজতে হয়। বেগুনটাকে লবণ হলুদ দিয়ে হালকা মাখিয়ে নেব, বড়ি ভাজার তেলে বেগুনগুলোকে ভেজে নেব, ভেজে নিয়েছি, এবার কলাগুলোকে ভেজে নেব। ভাজা মশলাগুলো এখন বেটে নেব, সবজিগুলো ভেজে নিয়েছি, এবার রান্না করব। কড়াই দিয়েছি সর্ষের তেল, একটু ঘি, ঘি ফোড়নে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, কেটে রাখা সবজি, লবণ, হলুদ, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, আদা বাটা, ভেজে রেখে গুঁড়ো মশলা, ভালো করে নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দেবো ফাটানো টক দই, এবার দেবো জল, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকা খুলে দেখে নেব, ঝোলটা খুব সুন্দর ফুটে গিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা করলা আর বেগুন, ভেজে রাখা কলাই বড়ি, একটু চিনি, সবার লাস্টে দুধ, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে, রান্না আমার কমপ্লিট, এবার নামিয়ে দেব। অনেকে কমেন্ট করেছেন বা কল করে বলেছেন যে দিদি তোমাদের গ্রামের দৃশ্যটা একবার ঘুরে দেখান, তাই আজ আপনাদেরকে আমাদের গ্রামের দৃশ্যটা তুলে ধরলাম। এর মধ্যে যে চিত্রগুলি দেওয়ালে খোদাই করা হয়েছে সেটা সাঁওতাল কালচারের মধ্যে দেখা যায়, তাই কিছু দৃশ্য তুলে ধরলাম। মা কিন্তু ধান বিক্রি করলো, কিন্তু আমাদের কিছুই দিল না, একটা করে কিছু জামাও কিনে দিল না। এবারে না আমরা বয়কট করব, মাঠে যাব না, আন্দোলন করব, চাষ করব আমরা ধান। তুমি আমাদের কি কোনো এক অংশ নাই সেখানে? ধান বিক্রি করেছি কবে? এখান থেকে গেল কোথায়? আর না যদি দিয়েছে আমরা
এই সামনে বর্ষাতে আর মাঠেই যাব না, না নামবই না চাষ করতে, না ঠিক আছে গালে গালে ঘুরে বেড়াবো, হ্যাঁ কাকুড়ি ধরবি মাঠে নামবো না, শুধু গালে ঘুরে বেড়াবো, মা বলছে কাকুড়ি ধরবি, যাক চলো রান্না বান্না হয়ে গেছে চলো খেয়ে নিই। রাত্রি খেয়ে নাও, কারণ কেন বলো তো এই যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আর বাইরে থাকা যাবে না, একমাত্র খেয়ে দে বাড়িতে বসে রেস্ট করো নাকি মা, কারণ এই যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে আমি তাতে চান টান করে আমিও খেয়ে নেবো, না আমি এখন চান করে খেয়ে নেবো, তোমরা খেয়ে নেবো তারপরে খেয়ে নেবো চান করে। তো রোজ রোজ মাছ মাংস খেতে সত্যি ভালো লাগে না, মাঝে মধ্যে সবজি খাওয়াটাও ভালো, তাই আজকে আমরা সবজি রান্না করেছি। সবজিটা খুব ভালো লাগছে। এই দিন দুপুরে এই নিরামিষ রান্না সত্যি খুবই ভালো লাগছে, তো এই নিরামিষ রান্না আপনারাও ট্রাই করে দেখতে পারেন, তো সত্যি খুব ভালো লাগছে। তো আজকে ভিডিওটা আমরা আর বড় করছি না, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে